মিডিয়ার সকল ভাইয়েরা কথা রেকর্ড করেন, কারণ আমাদের কথাগুলো অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে পাবলিশ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা এই ময়দান থেকে মাহফিল কেন বন্ধ হয়, শুধু বাংলাদেশে বন্ধ হয় না, শুধু কুমিল্লার জমিনে বন্ধ হয়, কথা বলেন ঠিক কি না? তাহলে বুঝতে হবে এই জনপদের মানুষ হলেন আজারি, আমাদের গর্ব, আমাদের অহংকার। কিন্তু সরাসরি বাধা দিবে, আপনাকে ধর্ম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে। আমার বন্ধুরা শোনেন, আপনাদেরকে আগে চমৎকার মেসেজ দেই। আপনারা গত কিছুদিন আগে ফাতেহাবাদ মাহফিলে অনেকে মনে করেছেন যে আজারি সাহেব আসে নাই, ওই মাহফিলে আজারি সাহেব এসেছে, আমরা একই রুমে খাওয়া দাওয়া করেছি। অনেক মিডিয়ার বাইরেও বলেছেন যে আমি মিথ্যা কথা বলেছি, না, ফেসবুকে আমার ছবি আছে ওই দিনে আজারির সাথে, এবং মোশারফ ভাইও ওনার যে পিএস উনিও কথা বলেছে, আজারি সাহেব ওখানে ছিলেন। কিন্তু ওসি সাহেব তিনাকে বলছেন যে হুজুর এই এই পরিস্থিতি, এখন আমরা কি করব। আজারি সাহেব বলেছেন যে আপনি আইনের প্রতি বরাবর শ্রদ্ধাশীল, যেহেতু আপনাদের আইন 144 দ্বারা জারি, ঠিক আছে আমি চলে যাই। আজারি ওইখান থেকে ফিরেছেন, কথা বুঝতে পেরেছেন? আজকেও আজারি আমাদের মাঝে আছে, অনুমতি নেওয়ার জন্য কথাবার্তা চলতেছে। আমি একটু আগে দেখেছি মাহফিল কমিটি থেকে সরলবের কাছে একটা নয় দুইটা নয় কয়েকটা অনুমতি, তিনটা অনুমতি, যতবারে প্রথম অনুমতি মনে 5 তারিখে নাকি 5 তারিখ, তারপরে আরো কয়েকটা অনুমতি নেওয়া হয়েছে 8 তারিখ, এরপরে আবার 10 তারিখ। আপনারা দেখেছেন কিছু বন্ড, কিছু মাজার পূজারি কুলাঙ্গা পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। হুজুর আমাদের মাঝে আছে, এবং আপনারা জানেন গত কয়েকটি মাহফিলে ওসি সাহেব সহ বসে, এমপি সাহেব সহ বসে হুজুরকে মাহফিল করতে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত জেলায় যদি আজারি মাহফিল করতে পারে, কুমিল্লা তো আজারি মাহফিল করবে। প্রিয় ভাইরা শুনেন, আজারি কোন রাজনৈতিক দলের সমর্থন পূরণ পূরণ করে নাই, আজারি রাজনৈতিকে আমাদের এখানে ভালোবাসা নয়। এখানে আমি দেখেছি সুন্নি বুঝি নাই, ওয়াহাবি বুঝি নাই, সকল দল মত নির্বিশেষে আজারির এই সঠিক কোরআন শোনার জন্য মানুষগুলো পাগল পাড়া হয়েছে। যে কথা আমি নাম নিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যত ফেতনা সৃষ্টি করেছে, সমস্ত ফেতনাগুলো মাজার
আমার বন্ধুরা, আমরা শুকর গুজার করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? এবার আপনারা বলেন শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান্নাস, দুই প্রকার, একটা হলো জিন্দের মধ্যে আরেকটা হলো মানুষদের মধ্যে। আমার বন্ধুরা, আজকে মানুষ রূপী কিছু শয়তান, কিছু শয়তান মানুষ রূপী কিছু শয়তানের কারণে আজকে আজারের মাহফিলগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, কথা বলেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আল্লাহ রাসূলের কাছে কুরআন নাযিল করলেন, কয় হাজার বছর আগে? আমার বন্ধুরা, মানুষগুলো ছিল আইমায় জাহিলিয়ার যুগে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ নবীকে যখন কোরআন দেয়া হলো, নবী যখন কোরআনের কথাগুলো বলা শুরু করলো, ওই আরবের মধ্যে ওই খারাপ মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলেন ঠিকই না? জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঠিক না? আমার বন্ধুরা, কালমা শাহাদা বাক্য পাঠ করে মানুষগুলো মুসলমান হয়েছে। মানুষগুলো মুসলমান হওয়ার কারণে তৎকালীন সময় আরবের মধ্যে মূর্তি পূজারী ছিল। আবু জাহেল, উসবা সাহেব, মুগিরারা চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি মানুষগুলো দলে দলে ইসলাম কবুল করে, আমাদের মূর্তি পূজারী আর থাকবে না, কথা বলেন দেখে না? আমার বন্ধুরা, তাদের কোনো বিরোধ ছিল না। নবুয়তের আগে পর্যন্ত যেই মানুষটাকে আল্লাহ আমিন স্বীকৃতি দিয়েছে গোটা আরবের মানুষ, কথা বলেন ঠিক কিনা? যখন নবুয়তি পেয়ে সার্টিফিকেট করে দিলেন আল্লাহ, নবুয়তি পাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই মানুষটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে কাফেররা, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ একটা কারণ হলো, তাদের দলমত ছোট যাবে, তাদের ক্ষমতা চলে যাবে, তারা হিংসায় প্রচণ্ডিত হয়ে তারা আল্লাহর রাসূলের পিছে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি এই জনপদের ছেলে, আমি এই জনপদ সম্পর্কে জানি। ছোট্টবেলা থেকে শুরু করে এই জনপদের মানুষ মাজারিদের সাথে বেশি বক্ত, কথা বলেন ঠিক কিনা? আজকে 5% মানুষও তাদের কাতারে নাই। আপনারা ব্যানারে দেখেছেন বেশিতে বেশি হলে 10 জন, এর বেশি কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকের এই জনচোখ প্রমাণ করে সারা বাংলাদেশ নয়, পুরুষের মধ্যে হকের হাওয়া উদয় হয়েছে, হকের পকেটে এই কোরআনের আওয়াজ এইভাবে দাবাই রাখতে পারবা না। এই কোরআনের আওয়াজ, হকের আওয়াজ গুলশুঙ্গের জমিনে, কুমিল্লার জমিনে আর দাবি রাখা যাবে না। এই কোরআনের পতাকা ফক ফক করে আকাশের মধ্যে উড়বে, কথা বলেন? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সতর্কতার সাথে, আল্লাহ সূরা ফালাকের মধ্যে বলেছেন, ওয়ামিং শারি হাসিদিন ইদা হাসাদ, তোমরা হিংসুকের হিংসা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার বন্ধুরা, আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজারি, তিনি হিংসার কাতারে আজকে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক মাওলানা, তিনার সাইজে আর চেহারায় মনে হয় ইসলামের সব কিছু তার মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? এই মাওলানা বাংলাদেশের মধ্যে বিভিন্ন আলেমকে, হকপন্থী আলেমকে কাফের ফতোয়া দিয়ে বাংলার জমিনে বিভিন্ন ভাবে বিজ্ঞাপন, পূর্বপুরুষ যদি টোটাল তাদের পূর্বপুরুষ বাংলার এজেন্ডা নয়, তাদের পূর্বপুরুষ ইন্ডিয়ার এজেন্ডা, ঠিক কিনা? বাংলার কোন আলেম আজারের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই, কিন্তু ইদানিং 3 নাম্বার 4 নাম্বার যেগুলো চিনে না, যেহেতু ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় আজারের নামটা শুনলে মানুষ পাগলের মধ্যে মতন ঢুকে, বিওয়াসের জন্য আজারের সমালোচনা, আত্ম বিভিন্ন রকমের হিংসাত্মক কথা তারা বলে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একটা মানুষ শব্দ চয়নের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, তিনি এটার জন্য ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, তারপরে তার কোনো কথা থাকার কথা না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরা দেখেন, এই শব্দ চয়নগুলো কিন্তু পরিপূর্ণ নয়, কিছু কিছু কথা তারা মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ তারা দিয়েছে, কথা বলেন ঠিক? আমার বন্ধুরা, হাদিস শরীফ আসছে, একটা আগুন, আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে সার্কার করে দেন, আমার বন্ধুরা ইমান
আপনাকে হিংসা এমন ভাবে নষ্ট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আরো আছে, হাদিস শরীফে আরো আছে, ইমাম সাকি থেকে বর্ণিত, তিনি বলছেন যে যারা বারবার কুকুরি করে তারা, যারা বারবার হিংসা করে তারা কুকুরের শামিল, কথা বলেন ঠিক কিনা? আদারি এক মাহফিলে বলেছে, আবেহালা কি বলেছে, আবেহালা তিনি কি বলেছে যে ঢাকার পুরান ঢাকার মধ্যে একটা বক্তব্য তিনি শুনেছেন যে আবেহালা নামক তিনি ওই ঘটনা উপস্থাপন করেছেন। ওই ঘটনার জন্য এক আলেমের কাছে প্রশ্ন করা হলো, আবেহালা নামক এই আলেমকে যখন প্রশ্ন করা হলো, আলেমও কিন্তু এই আবেহালা নিয়ে কথা বলছে, তিনিও একটা ঘটনাকে কুট করে বলছে এই ঘটনা তিনি এটা এমন ছিল, এই কথাটা বলা ঠিক না, কারণ এই কথাটা কুট করা কথা, এই কথাটা নিয়ে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা মিজানুর রহমান আদারি যদি ওই তাবলিগ জামাতের ঘটনাকে কেন্দ্র করে কাফের হয়, আপনি যে বললেন আল্লাহ হালা নবী হালা নাউজুবিল্লাহ, আপনি তো ওই রকম একটা প্রশ্নই তো করেছেন, তাহলে একই ফতোয়া আপনিও কাফের কথা, তিনি কিছু আধুনিক ইংরেজি কথা বলে, তিনি সিক্স প্যাক বলেছেন, কি বলেছেন? আমি দেখেছি ফেসবুকে যতগুলো কমেন্টস আস হয়েছে সবগুলোর মধ্যে আদারির পক্ষে ম্যাক্সিমাম বলেছেন, বড় বড় ডক্টর ডিগ্রি পিএইচডি করারা বলেছেন এটা আধুনিক একটা শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতেছি, আজারিও শ্রদ্ধা রেখে বলেছে, বলেছে তিনার শরীর মুবারক, জিসিম মুবারক সুন্দর সুটান ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আল্লাহর নবীকে কেউ ছোট করে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বুখারীর শেষের দিকে হাদিসটা পাবেন, হাদিসটা শুনেন, বুখারীর শেষের দিকে আছে, আল্লাহ যদি জমিনের কাউকে ভালোবাসে, জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল আমি জমিনের ওই লোকটাকে ভালোবাসি, তুমি সমস্ত আসমানি ফেরেশতাদেরকে বলে দাও। জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয়, জিব্রাইল যখন আসমানি সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয়, আসমানি সমস্ত ফেরেশতা দুনিয়ার রহমতের সকল ফেরেশতাদের কাছে বলে যায়, অন্তরে অন্তরে একটা টান লেগে যায়, মহাব্বত লেগে যায়, এজন্য ওই লোকটার জন্য আমাদের সকলের ভালোবাসা এসে যায়, এটা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য, বিকল্প অন্য কিছু না, কথা বলেন ঠিক না? আপনারা এই ময়দান থেকে আওয়াজ করেন তো, আপনারা কি আদারিকে কোনো দলীয় কারণে ভালোবাসেন নাকি, রাজনৈতিক কোনো দলের কারণে ভালোবাসেন নাকি? তাহলে আমরা পরিষ্কার, কোরআনের জন্য আদারিকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক না? আমরা আজারিকে ভালোবাসি, নবীর জন্য আমরা আজারিকে ভালোবাসি, ইসলামের জন্য আজারিকে আমরা ভালোবাসি, কথা বলেন দেখে না? তোমরা যারা বেদাতি পন্থী, বাংলার জমিনে কিছুদিন আগে একটা ওয়াজ ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে, এক পিসা হুজুর পেট বাওয়া বসে আর মুরিদারা টাকা নেয়, হুজুর টাকা নেয়, কথা বলে, এমন কিছু কুলাঙ্কার, এমন কিছু ভণ্ড প্রতারক পীর আজকে আজারির পিছনে লাগে, আজারির জনপ্রিয়তা দেখে হিংসায় হিংসুত্ব হয়ে আজারির বিরুদ্ধে লেগেছে, কথা বলেন দেখে না? আমার বন্ধুরা আমরা আরো দেখেছি, আমরা আরো দেখেছি মিজানুর রহমান আজারির জনপ্রিয়তা এত বেশি সোশ্যাল মিডিয়াতে, কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় আল্লাহও ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মুমিনরাও ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা কি আদারি কারো ঘরের কাছে গিয়ে কাউকে অনুদান দিয়ে, কাউকে টাকা পয়সা দিয়ে করেছেন নাকি? এই ভালোবাসা আল্লাহর জন্য আমরা সকলে বাসি, শুধু ভালোই বাসি না, আদারির জন্য যদি জীবন দিতে হয় জানটা কুরবান করে দেব, কথা বলে দুঃখের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা দুঃখের সাথে বলতে চাই, সারা বাংলাদেশে আজারি মাহফিল করে কুমিল্লার সন্তান, কেউ কোনো মাহফিলে বাধা দেয় না, সারা বাংলাদেশের কোথাও এরকম ভাবে প্রতিবাদ মানববন্ধন হয় নাই, আমাদের কুমিল্লায় কুবালি চত্বরে কিছু বন্ড, কিছু নামদারি মাজার পূজারি মোনা বেকলা আজারির ছবির মধ্যে
ভাইরা শুনেন, আজকে এই মাহফিল থেকে, এই মাহফিলের ময়দান থেকে আমরা সবাই কুমিল্লার মানুষ, যে সমস্ত কুলঙ্গা দাড়ির মধ্যে পিটেছ, যে সমস্ত কুলঙ্গা টুপির মধ্যে পিটিয়েছ, তোমরা মুসলমান না। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, প্রয়োজন হইলে তারা যেমন ভাবে মানববন্ধন করেছে, তারা যেমন ভাবে সম্মেলন করেছে, এই ময়দান থেকে আমরা করব কথা বলা। আমার বন্ধুরা, আমরা নম্র, আমরা ভদ্র, এবার একটু ঠান্ডা হন। মিজানুর রহমান আজারি আমাদের মাঝে আছেন, তবে অনুমতি নিয়ে তিনি স্টেজে উঠবেন। তিনটা অনুমতি নিয়েছেন, কয়টা? তিনবার অনুমতি নিয়েছেন। আমার বন্ধুটা কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে কেন আজারি আসতে পারে না? সংখ্যায় 5%, সংখ্যায় 95% হয়েও আমরা ভোট দেখে এতক্ষণ পর্যন্ত চুপ করে আছি, কথা বলেন দেখেরা। আমরা তারপরও চাই না দেশের মধ্যে কোনো হট্টগোল লাগুক, এমনি দেশের রাজনৈতিক অবস্থা বেশি ভালো না, তারপর আমরা চাই না। আমরা চাই আমাদের অন্তরে যে ক্ষুধা, যে তৃষ্ণা পৃথিবীর মধ্যে সকল মানুষ বুঝতে সক্ষম হয়েছে, আজকের পৃথিবী কোরআনের জন্য ক্ষুধার্ত হয়ে আছে, আজকের পৃথিবী কোরআনের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, সে কারণে আমরাও চাই আদারির মুখ থেকে কোরআনের কথাগুলো শুনে শুনে আমাদের ক্ষুধা নিবারণ করব, কথা বলেন দেখে না। আমার বন্ধুরা, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর, এই কথাগুলো বলে আমি শেষ করে দেব। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি সময়ের কসম কাটলাম, সময়ের কসম কেটেছি, কারণ সময় মরমূল্যবান জিনিস। এখন এই আমাদের আপনাদের এদিকে নদীতে মাছের ঝুল লাগে না এমন একটা সময় হয় না? ঝুল লাগে কি লাগে না? আপনি দেখবেন 100-200 কুটি জাল, যে জালগুলো ফেলে মাছ ধরে দেখবেন সবাই খেওয়া, সবার জালে কুটি মাছ, রুই মাছ, বড় বড় মাছ ওঠে, কথা বলেন ঠিক কিনা? কারণ নদীতে জোয়ার উঠে গেছে, নদীর উত্তাল শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জনপদের মানুষ দীর্ঘদিন দুকার মধ্যে নিমজ্জ ছিল, এই জনপদের মানুষ দীর্ঘদিন পিসাবের পায়ে গরু নিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন বুঝতে সক্ষম হয়েছে পিসাব হুজুর আমাকে জান্নাত নিতে পারবে না, মানুষ বুঝতে সক্ষম হয়েছে কোরআনের প্রেমিক হতে হবে, কোরআন দিয়ে আমল করতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য তো আজকে কোরআনের পথে চলতে গেলে এই পথে কেউ গোলাপের পাপড়ি বিছিয়ে দেন, এই পথটার মধ্যে শুধু কাটা আর কাটা, এই পথের মধ্যে দুঃখ কষ্ট। ও মুসলমান, আজকে গোবিনাথপুরের জমিন থেকে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, মিজানুর রহমান আদারি সারা বাংলাদেশে মাহফিল করে দুঃখ লাগে, কলিজা ফেটে যায়, কিন্তু আমাদের জন্মভূমি, তিনি আমাদের মানুষ, আমাদের ভাই, আমাদের থানার মানুষ, আমাদের জেলার মানুষ, অথচ আমাদের কুমিল্লাতে তিনি মাহফিল করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরো দুঃখ লাগে, আরো আফসোস লাগে। রাজনৈতিক কোনো সমস্যা নাই, এমপি মন্ত্রীরা বসে থাকে, সবাই শুনে, এমপি মন্ত্রীর পরিবারের লোকেরাও তিনারও বক্ত, কিন্তু 5% মানুষের কারণে থানাতে একটা অভিযোগ দিলে বন্ধ করে দিবে, এটা আমরা মানতে পারবো? প্রয়োজন হলে উল্টা আমরা হাজার হাজার মানুষ স্মারকলিপি দেব, কুমিল্লা জেলার মধ্যে আচারীর মাহফিল চাই চাই চাই, কথা বলেন ঠিক আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করলেন, সময়ের কসম, কারণ সময় বড় মূল্যবান। এই মাহফিলে অনেকে আসছেন না খেয়ে আদারির কোরআন শোনার জন্য আসছেন, কথা বলেন, কারণ চিন্তা করছেন বাদ জোহর মিজানুর রহমান আদারি আলোচনা করবে। বিশ্বাস করেন ভাই, আমিও তো আপনাদের মতো না খেয়ে মাহফিলে চলে আসছি শুধু আদারির আলোচনা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হয় কিন্তু ধৈর্য ধারণ করেন, সবুরের ফল মিষ্টি হয়, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন? আমার বন্ধুরা, তাহলে বসেন, আমি যে কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো আমাদের জীবনের সাথে রাখতে হবে, না হয় আগামী দিনের জন্য ঈমান নিয়ে বাঁচা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, কথা বলেন দেখে না? আমার বন্ধুরা, এবার যদি তারা কোনোভাবে
লাভ করে, তারা যদি কোনোভাবে তাদের সফলতা পায়, তাহলে এই জনপদ জীবনের জন্য অন্ধকারে ডুবে যাবে, কুরআন থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি আছি, এই জনপদের মানুষকে ছাড়বো না, এই জনপদের মানুষকে বাঁচিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? এই জনপদের মানুষকে কুরআন শোনানোর জন্য যেই যেই ব্যবস্থা, যেই যে অবস্থা নেওয়া লাগে, ওই অবস্থা নিতে আমরা মুসলমান রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সময় বড় মূল্যবান জিনিস, আমি এখানে আসছি আসবো। আমার বন্ধুরা, এটা ভবিষ্যৎ ছিল, এখন আইসা গেছি, এটা বর্তমান হয়ে গেল। আমি কথা বলতেছি, কথাগুলো অতীত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মৃত্যু যখন কোনো মানুষের নির্দিষ্ট টাইম সময়সীমা সেট হয়ে যায়, ডাক্তারকে যদি বলা হয়, ও ডাক্তার, আমার ধন সম্পদ কোটি কোটি টাকার সব দিয়ে দেব, তুমি তুমি আমাকে আগামী এক বছরের বাঁচার জন্য ব্যবস্থা করো, ডাক্তার পারবে নাকি? এ কারণে আল্লাহ সময়ের কসম কাটলেন, কাইটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আমার বন্ধুরা, এই সূরা সারে নজরটা কেন এই সূরা আল্লাহ নাজিল করলেন? মাক্কী জীবনে নাজিল করার উদ্দেশ্য একটাই ছিল, যখন আল্লাহর রাসূলের দলে মানুষগুলো এভাবে কুরআনের জন্য পাগল পাড়া হয়ে গেছে, ওই কাফের বেঈমান মুশরিকরা তোহমত দেওয়া শুরু করলো, তারা তোহমত দেওয়া শুরু করলো, বললো, ও মুসলমানরা, তোমরা তো ক্ষতির মধ্যে, তোমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তোমাদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে জঙ্গি বলা হচ্ছে, তোমাদেরকে উগ্রবাদী বলা হচ্ছে, তোমাদেরকে বিভিন্নভাবে ক্ষতির মধ্যে, তোমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে সেভ করার জন্য, প্রিয় ভাইয়েরা ওইদিকে জায়গা আছে, আর হুজুর আসার দিকে এটা করে, হুজুর আসতেছে, ওইদিকে জায়গা আছে, আপনারা ওইদিকে বসে যান। আমার বন্ধুরা, কথা শুনেন, ইনশাআল্লাহ আজকে কথা হবে, আজকে কথা হবে, আপনারা ধৈর্য ধরেন, আদারি আছে আমাদের মাঝে, আপনারা পথে আমাদে, আপনারা পথে আমাদে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং যা কথা বলেছেন, আপনাদের কথা ধৈর্য সব কিছু আদারি শুনেছে। আমি ওইখানে বলেছি, আমরা যেমন আদারিকে দেখার জন্য পাগল, আদারিও আমাদের মাঝে আসার জন্য ধৈর্য ধরেন। আজকে আমাদের কমিটি বিভিন্নভাবে, আপনারা জানেন, বিভিন্নভাবে কয়েক দফায় দফায় মিটিং করেছে। এই জনপদের আমরা কোনো দলমত বুঝি নাই, এই জনপদের আওয়ামী লীগের নেতাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, যারা বিএনপি ছিলেন তাদেরকেও বলা হয়েছে, যত মানুষ আছে কোরআনের ব্যাপারে এক হওয়ার জন্য, ইসলামের ব্যাপারে এক হওয়ার জন্য, দেশটাকে শান্তি করার জন্য, এই জনপদের মানুষ, এই ফোরামের কমিটির লোকেরা এই কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের প্রধান অতিথি আসবে, আরো বড় বড় লোক আসবে ইনশাআল্লাহ, আদারি একই সাথে আমাদের প্যান্ডেলে আসবেন, আর আমাদের মাহফিলে আরো বড় বড় বক্তা আছেন। আজকের মাহফিল এখনই শেষ না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ধৈর্য ধরেন, আমি যে কথাগুলো বলতেছি এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আশা করি এসে পড়বে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেভ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বললেন কাফেররা যে তহমত দিয়েছে এটা মিথ্যা, এটা সত্য নয়, এটা মিথ্যা, কারণ মানুষ শুধু মুসলমান নয় ক্ষতিগ্রস্ত না, আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, চার শ্রেণীর মানুষ বাদে, চার শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। এক নম্বরে ইল্লা আল্লাযীনা ইল্লা ব্যতীত আমানু, যারা ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এক জায়গায় আযানের মাহফিল বন্ধ করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আযানের মাহফিল বন্ধ করবা, আর 10 জায়গায় আযানের মাহফিল জারি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুই স্বয়ং আল্লাহর কাছে, এটা তোমরা চাপা দিয়ে দাবিয়ে রাখতে পারবা না, যত বিরোধিতা করবা জনসমুদ্র মানুষ আরো বেশি যাবে, আরো পক্ষে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে আদারির জনপ্রিয়তা এমন হয়েছে, কেউ যদি আদারির বিরুদ্ধে একটা কথা ফেসবুকে লিখে, আমার বন্ধু আমি দেখেছি 500টা কমেন্টস পড়লে,
470 কিংবা 480 কিংবা 490 টা কমেন্ট বিপক্ষে আদায়ের পক্ষে পরে কথা বলেন ঠিক কিনা। তাহলে এই সোশ্যাল মিডিয়া গুগল জরিপ সহ ইউটিউব সহ সকল মিডিয়ার বাইরা সকলে প্রমাণ করে আজারি বাংলাদেশের মধ্যে কুরআনের জন্য জনপ্রিয়তার জন্য এক নম্বরে কথা বলেন দেখেনা, এই জনপ্রিয়তা দিয়েছেন কে? আল্লাহ যেহেতু জনপ্রিয়তা দিয়েছেন, আপনারা বলেন তো আল্লাহ এই জনপ্রিয়তার হেফাজত নিতে পারবে কি পারবে না? ওই আল্লাহ কি এখন দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ কি ওই ফেরাউনে যেভাবে ধ্বংস করেছে আল্লাহ কি এখন আছেন না? আমার বন্ধুরা, আদারির জনপ্রিয়তা আদারি নিজে কামাই করেন নাই, আদারি কোরআনের কথা বলার কারণে আল্লাহ আদারির এই জনপ্রিয়তা দিয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা তাওহীদের জনতা বিশ্বাস করি, ডক্টর মিজানুর রহমান আদারির জন্য এক আল্লাহ তিনার সঙ্গে আছেন কথা বলেন দেখে না। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা লেট হইব এইটা ধৈর্য আমাদের হয় না। কত আদারির কাছের মানুষ আমরা, এই যে কত মানুষ আদারির বিরুদ্ধাচরণ করলো, কয়েকটি মুষ্টিময় মানুষ, এরপরে তিনার ছবিকে তিনার জেলার মধ্যে টাঙ্গাইয়া জুতা পিটা করলো, আপনারা বলেন তো তিনি কি কোনো কিছু বলেছেন নাকি? আপনাদেরকে একটা গল্প শোনাই, গল্পটা হলো একটা কুকুর আর একটা বাঘ দৌড় প্রতিযোগিতা দিতে গেলেন। কুকুর আর বাঘ যখন দৌড় প্রতিযোগিতা দিতে গেলেন, রেফারি কিংবা বিচারক যখন বাঁশি ফুসান দিলেন, কুকুর দৌড় দিলেন কিন্তু বাঘ দৌড় দিলেন না। কারণ কি? বাঘকে জিজ্ঞাসা করা হলো, ও বাঘ তুমি দৌড় দিলে না কেন? তুমি যদি দৌড় দিতা, কুকুর তো তোমার পায়ের ধুলার কাছে পরাজিত হতো, কথা বলেন ঠিক কিনা? বাঘ বাঘ মুখ থেকে উচ্চারণ করে, কুকুরের সাথে দৌড় দেওয়া বাঘের খাসিলত নাই, কারণ কুকুরের সাথে দৌড় দিলে একটা মান সম্মানের ব্যাপার আছে। বাঘ কখনো কুকুরের সাথে দৌড় দিতে পারে না। আমার বন্ধুরা, এগুলো তো নাম্বার না, এগুলো আলোচনা আসার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য, সোশ্যাল মিডিয়া তাদের ওয়াজ গুলো ভাইরাল করার জন্য, ভিউয়ার্স এর জন্য তারা আদারির পিছনে লেগেছে, আর কিছুই না, কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, আজকে থেকে আমরা সচেতন হয়ে যাব, পুরো আলোচনা যেখানে আদারির না থাকবে সেখানে সেই লিঙ্ক গুলোতে আমরা ঢুকবো না। আর আমি ওই সমস্ত লোকদের কাছে বলতে চাই, এই যে বিরুদ্ধাচরণ করতেছেন, আপনার পেজে আপনার লাইক পেজে আপনি যে শেয়ার দেন বা পোস্ট দেন, ওখানে আপনি কমেন্টস গুলো পড়েন, আপনি বুঝতে পারবেন আপনার জনপ্রিয়তা কুদ্দুর, কথা বলেন ঠিক কিনা? আপনার দৌড় কুদ্দুর আপনি বুঝতে পারবেন। আর আদারি যদি একটা পোস্ট দেয় একটা শেয়ার দেয়, আমার বন্ধুরা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ শেয়ার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ তিনি কোনো ইউটিউব নিজস্ব চ্যানেলও চালান না, সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি ফেসবুক ইউজ করেন, কিন্তু ইউটিউবের যে ভিউয়ার্সের জন্য যে ব্যবসা এখন একটা হয়েছে এটাও তিনার কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি এখলাসের সাথে আল্লাহর জন্য এই একমতে দিনের কাজ করতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন হলে রহমতের চাদর দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ আম্বিয়া কেরামদেরকে যেভাবে রক্ষা করেছেন, যুগে যুগে হকের পক্ষে যারা ছিল যাদের তাদেরকে যেভাবে রক্ষা করেছেন, আল্লামা মিজানুর রহমান আজারিকে আল্লাহ এভাবে রক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা আজারির প্রেমিক সুচ্চার হতে হবে। আমার বন্ধুরা, যেখানে দেখবেন বেদাতিগুলো বিভিন্ন ভাবে মাথাচাড়া দেওয়া উঠে, সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। একজন কথা বলে আমরা 10 জন দাঁড়িয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? দেখে না যে মুসলমান দু হাত তুলে আল্লাহকে দেখা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই জনপদের মানুষ, আমাদের প্রিয় মানুষ যিনি বলছে উঠা না চেয়ারম্যান ইলেকশনে, যখন তিনি চেয়ারম্যান হয়ে, আমাদের এই জনপদের মানুষ, আমাদের প্রিয় নেতা আকলা হায়দার সাহেব আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং আমাদের হুজুরে ইনশাআল্লাহ আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের ময়দান থেকে কোরআনের পাখির কণ্ঠে মধুমাখা কণ্ঠে আমরা তাফসীর শুনে যাব ইনশাআল্লাহ।